গত জুলাই মাসে 6,000-এর অধিক মানুষ মৃত্যুবরণ করেছে বাংলাদেশে, অর্থাৎ গড়ে 200 জনের মতো মানুষ মৃত্যুবরণ করেছে, যেটা ছিল 2020-এর পরে বাংলাদেশের করোনা যে সময়টা তার মধ্যে সবচেয়ে সর্বাধিক একটা মাসে মৃত্যুর হার, অর্থাৎ সংক্রমণের হার কি পরিমাণ যে বেড়ে গেছে সাথে মৃত্যু হার, সেটা এই সংখ্যা দিয়ে বোঝা যায়। আর জেনারেল হসপিটাল, চট্টগ্রাম মেডিকেল হসপিটাল পাশাপাশি বেসরকারি ক্লিনিক গুলো তো সেবা দিয়ে যাচ্ছে মানুষের, কিন্তু সেই সংখ্যায় যে আইসিইউর কথা আমরা বলছি, আমি বলবো যে এখনো পর্যন্ত অপ্রতুল রয়েছে। আর দেখা যাচ্ছে 75% মানুষ গ্রামের রোগী, একটাই কারণে গ্রামের মানুষদের একটা যে জ্বর নিয়ে একটা তাদের এক্সপেরিমেন্টের যে দীর্ঘদিন অভিজ্ঞতা রয়েছে, জ্বর হলে তারা 1 দিন 2 দিন 3 5 7 দিন অপেক্ষা করে, কিন্তু এই জ্বর তো সেই জ্বর না, এই জ্বর হলে জ্বরটা একটু আসবে একটু কমবে, কিন্তু পাশাপাশি ফুসফুসের যে ক্ষতিকর অক্সিজেনের যে সংকট তৈরি করে তার শরীর সেটা বুঝতে পারে না, যখন বুঝতে পারে তারা সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেরিয়ে জেলা শহরের দিকে ছুটে আসে। সুতরাং তার জন্য গ্রামের মানুষদের যে ভয়াবহতা শরীরে সেটা নিয়ে তারা আইসিইউ ছাড়া কোনো উপায় নেই। সুতরাং এই আইসিইউ পণ্য রোগীর সংখ্যা যখন অনেক বেড়ে গেছে, সুতরাং বিশ্বের যে কোনো অনেক দেশে পারেনি যে আইসিইউ সংকট মেটাতে, তেমনি বাংলাদেশও যখন রোগীর সংখ্যা বেড়ে যাবে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। আর এই মুহূর্তে আমি বলবো যে কি সবাই চেষ্টা করছে যে যার যার লেভেল থেকে, কিন্তু একটা মানুষ যদি নিজে যদি বাঁচার চেষ্টা না করে, নিজে যদি স্বাস্থ্যবিধি মেনে নিজেকে যে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে, তাহলে কিন্তু আমার মনে হয় যে কখনো সম্ভব হবে না। কারণ প্রত্যেকটা মানুষেরই তার জীবন নিয়ে ভাবতে হবে, সেই জীবনের জন্য, জীবনকে বাঁচানোর জন্য জীবিকা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তাদের চিন্তা করতে হবে। আমি তো বেঁচে থাকলেই জীবিকা আর বেঁচে থাকলেই খাদ্য, আমি যদি নাই বাঁচি তাহলে আমার মনে হয় যে কি এই খাবারের জন্য ছুটা বা জীবিকার জন্য ছুটা সেটা কতটুকু কার্যকর হবে। আমি বারবার বলি এই 21 শতকে মানুষ খাদ্যের অভাবে কোনো মানুষ মরবে না, কিন্তু অক্সিজেনের অভাবে মানুষ মরে গেছে, মরছে, আরো মরবে। সুতরাং যেটা অক্সিজেন সংকট আপনার না হয় সেদিকে আপনি যে এই ধরনের সিরিয়াস অবস্থা না হয়, তাহলে শুরু থেকেই স্বাস্থ্যবিধি মানা 1 নম্বর কাজ। এরপরও আপনি যদি যদি আপনার ডিসকমফোর্ট লাগে, শারীরিক অসুস্থতা প্রথম থেকে শুরু হয়, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া। এছাড়া এই মুহূর্তে এই সংক্রমণ থেকে বাঁচানো বা নিজে বাঁচার কোনো বিকল্প নেই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মহসিন কাজী। এখন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার কাছে জানতে চাই এই যে জনস্রোত শহরের দিকে শুরু হয়ে গেল, যেটি 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করার কথা ছিল, সেটি আর হয়নি, পরবর্তীতে ঘোষণা আসলো শিল্প কল কারখানা খুলে দেওয়া হলো, শ্রমিক শ্রেণীর মানুষ যারা তারা কারণ বেতন পেতে হবে, পারিশ্রমিক পেতে হবে, ঠিক সময় না আসলে তারা পায়ে হেঁটে রওনা হয়ে গেছেন। পরবর্তীতে আমরা দেখছি যে যান চলাচল খুলে দেওয়া হয়েছে কিছু সময়ের জন্য, মানুষজন যাতায়াত করছেন। স্বাস্থ্য বিভাগ বলছে এই অবস্থা যদি চলে এবং মানুষের এই যে যাতায়াত সমাগম হচ্ছে, এরপর এই সংক্রমণ যদি আরো বেড়ে যায় তাহলে তাদের সেই সক্ষমতা নেই যে পরিস্থিতি ভয়াবহ হলে সামাল দিতে পারবে। এমন একটি অবস্থায় চট্টগ্রামে আপনি এই কোভিড প্রস্তুতি কেমন দেখছেন? গতবার আমরা দেখেছিলাম যে এর চেয়ে কম ভয়াবহতা ছিল, তখনই ফিল্ড হাসপাতাল চালু হয়েছে এবং মানুষজনকে সেবা দেওয়া হয়েছে এবং আইসোলেশন সেন্টারও সেভাবে ছিল। এবার এখনো আমরা তেমন কিছু চট্টগ্রামে দেখিনি, 50 বেডের আইসোলেশন সেন্টার ছাড়া। আর ডাক্তার বিদ্যুৎ বড়ুয়ার উদ্যোগে কিছু স্বেচ্ছাসেবী মানুষ যারা বাড়ি বাড়ি যেয়ে বা বিভিন্ন জায়গায় সেবা দিচ্ছেন সেটি শুরু থেকেই আছে এবং উনি ফিল্ড হাসপাতাল করেছিলেন। এগুলো ছাড়া এমনি আগে যে অবকাঠামো ছিল, জেনারেল হাসপাতাল বলি, মা শিশু হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ অন্য জায়গা, সেগুলো আছে, কিন্তু যতটুকু দরকার বা হাসপাতালে যে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সেটির বিপরীতে ব্যবস্থাপনা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের চোখে অপ্রতুল মনে হচ্ছে। আপনার কাছে জানতে চাই আপনি কি দেখছেন? হ্যাঁ ধন্যবাদ শেখ জায়েদ, ধন্যবাদ ডাক্তার বিদ্যুৎ বড়ুয়াকে, ধন্যবাদ News24 কে। আমি শুরুতে বলি এই আমাদের স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে আসছেন, এই যেখানে বলে আসছেন যে চলমান কঠোর লকডাউন এটার ডিউরেশন বাড়াতে হবে, সেই অবস্থায় হঠাৎ করে গার্মেন্টস মালিকদের আবদার রক্ষা করতে গিয়ে এই 1 তারিখ থেকে গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে এবং আজকে দুপুর 12টা পর্যন্ত গণপরিবহন খোলা রাখা হয়েছে। এটা একেবারে আমি মনে করব এটা কোনোভাবে দূরদর্শী সিদ্ধান্ত হয়নি। এর আগে বিদ্যুৎ বলেছেন বাস্তবে সবার সচেতন হতে হবে, এখন আমার সচেতনতার জায়গা কোথায়? আমি মনে করেন গার্মেন্টসে চাকরি করি, আমি গ্রামে চলে গেছি, 1 তারিখ থেকে আমার ফ্যাক্টরি খোলা,
এখন আমার তো যে কোনো ভাবে উপস্থিত হতে হবে, আর গার্মেন্টস শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, 1 তারিখ উপস্থিত না হলে চাকরি থাকবে না। কিন্তু গার্মেন্টস মালিকরা এটা যখন ডিক্লেয়ার দেওয়া হয় তখন বলা উচিত ছিল যারা 1 তারিখ উপস্থিত হতে পারবেন না তাদের চাকরি থাকবে। এখন হঠাৎ ডিক্লেয়ারের কারণে দেখা যাবে আপনার এই যে যেভাবে পারে হুমরিকে শহরমুখী হয়ে গেছে। এটা এর আগে যখন প্রথমবার করোনার সময় ঈদের ছুটি নিয়ে একটা যে গ্যাপ ছিল ওইটার মতো হয়ে গেছে মানুষ শহরমুখী, এবং এটার ভয়াবহতা ইতিমধ্যে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ এবং স্বাস্থ্য অধিদপ্তর বলেছেন সামনের ভয়াবহতা যদি বাড়ে এটা সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। এখন কি করব আমরা? কি গার্বেজ মালিকদের রক্ষা করব, তাদের ব্যবসা রক্ষা করব, না জীবন রক্ষা করব? বিদ্যুৎ দা বলেছেন জীবিকা আগে না জীবন আগে, এটা বাস্তব হবে। এটার প্রথমে হচ্ছে জীবন বাঁচলে তো আপনার জীবিকা থাকবে, আপনার জীবন না বাঁচলে আপনি জীবিকা নিয়ে কি করবেন? এখন যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমি মনে করছি এটা একেবারে এই এই একেবারে সুরক্ষিত অবস্থায় থাকা মালিকদের এই আহ্বানে সাড়া দেওয়াটা কোনোভাবে উচিত হয় নাই। এবং এই যে আজকে গতকালকে আমরা যে দখলটা পার করছি এটার জন্য আমাদের বড় মাশুল গুনতে হতে পারে, যেটা আমাদের বিশেষজ্ঞগণ বলে আসছেন। আরেকটা জিনিস যেটা হয়ে আসতেছে, আর আমাদের এখন গ্রাম পর্যায়ে ছড়িয়ে গেছে, যেমন আমি বলি আমার বাড়ির পার্শ্ববর্তী গ্রামে নাকি ঘরে ঘরে করোনা রোগী। আমাদের এলাকায় কেউ টিকা, আগে যখন টিকা দেওয়া একেবারে ইজি ছিল তখন টিকা দেয় নাই মানুষ। আমি জানি আমাদের এই গ্রামের 200-250 ঘরের মধ্যে আমার মা আর আমার মায়ের সাথে একজন কাজ করে, ওই দুইজন ছাড়া কেউ টিকা দেয় নাই আমাদের বাড়ির। আমার মার সাথে দুইজন গিয়ে দিয়ে আসছে, আবার ওদের ঘরে যে ওরা সেকেন্ড ডোজটাও দেয় না এরকম দুইজনও আছে। এখন গ্রামের অবস্থা ভয়াবহ, এই অবস্থায় সামনে পরিস্থিতি কি হয় এটা আল্লাহর উপর ভরসা। আর আমাদের আমরা আমি আবারও বিদ্যুতের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আপনার বাঁচতে হলে আপনার সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। এটা গণমাধ্যমও বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞও বলছেন, কিন্তু আমরা কতটুকু শুনছি? এখন আপনি রাস্তায় বেরোন মাস্ক পরা কয়জন দেখবেন? আপনি সবচেয়ে উদ্বেগের বিষয়, আমরা চট্টগ্রামবাসী, এই চট্টগ্রামের সবুজ রক্ষার জন্য, চট্টগ্রামের ফুসফুস রক্ষার জন্য প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি বিভিন্নভাবে। এখন প্রকাশ্যে না পারলেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করে যাচ্ছি। তার বিপরীতে দেখা যাচ্ছে ওই প্রকল্প এলাকায় রেলওয়ে এই শ্রমিকদের কাজে লাগিয়ে এই নলকূপ বসাচ্ছে, গভীর নলকূপ বসাচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখবেন? একটা সরকারি প্রতিষ্ঠান যে প্রকল্পের বিরুদ্ধে চট্টগ্রামের আপামর জনতা রাস্তায় নেমেছে, ওই প্রকল্প জনতাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে ওই প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখবেন? আপনি গার্মেন্টস খুলেছে, আমাদের এই বৈদেশিক মুদ্রা, আমাদের এই ওয়ার্ক অর্ডার বাতিল হয়ে যাবে এই আশঙ্কায়, কোন আশঙ্কায় এই সিআরবিতে আজকে প্রকাশ্য দিবালুকে এই নিরীহ শ্রমিকদের কাজে লাগিয়ে গভীর নলকূপ বসানো হচ্ছে? এটার জন্য দায়ী কে? এই শ্রমিকরা যদি আক্রান্ত হয় তাদের দায়ভার কে নিবে? তাদের দায়ভার কি রেলওয়ে নিবে নাকি তাদের কর্মকর্তারা নিবে? এখন সবকিছু চলছে হজবরল, যার যেমন খুশি তেমন অবস্থার মধ্যে। আমরা যে ফুসফুস বাঁচানোর জন্য আন্দোলন করছি, মাঠে নামছি, আমাদের চিটাগাং শহরে নিঃশ্বাস ফেলানোর কোনো জায়গা নাই। আপনি শিশু পার্কে দেখেন, শিশু পার্ক অবরুদ্ধ, আগের খেলার মাঠ অবরুদ্ধ, তারপরে আপনার ওপেন স্পেস অবরুদ্ধ, এমনকি স্টেডিয়ামের ওপেন স্পেস গুলো পর্যন্ত অবরুদ্ধ হয়ে গেছে। ওইখানে মুরগির ফোড়াগন্ধ বেরোয়, খাবার হাউস হয়ে গেছে সব। আপনি তার পাশে আছে এই শহরের একমাত্র নিঃশ্বাস ফেলানোর জায়গা, ওইটাকে বাঁচানোর জন্য আমরা প্রতিনিয়ত প্রতিবাদ করে যাচ্ছি। তার উপর বিদ্যাঙ্গুলি দেখিয়ে রেলওয়ে কর্তারা কিসের ইঙ্গিত দিতে যাচ্ছেন আমাদেরকে, চট্টগ্রামবাসীকে? আপনি জানেন এই চট্টগ্রামের আপামর জনতা, এই চট্টগ্রামের ফুসফুস রক্ষার জন্য আজকে আমার অক্সিজেন কিনে অক্সিজেনের জন্য হাহাকারে পড়ছি, আর আমার যে ন্যাচারাল অক্সিজেনের যে ইন্ডাস্ট্রি বলা যায় চট্টগ্রাম শহরের, ফুসফুস বলা যায় চট্টগ্রাম শহরের, ওটা ধ্বংস করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। এবং আমাদের এই চট্টগ্রামের আপামর জনতার এই দাবিকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে ওরা কাজ করে যাচ্ছে, কি করবে? আমাদের প্রত্যাশা যে এই প্রকৃতি রক্ষায় যথাযথ কর্তৃপক্ষ নজর দেবেন, এবং এই যে চট্টগ্রামের মানুষ, সাধারণ মানুষ, সব সব শ্রেণী পেশার মানুষ চাচ্ছেন যে এই পরিবেশ বা এখানকার প্রকৃতিটি রক্ষা করা হোক, যে অবস্থায় আছে
সে অবস্থায় থাকুক, সেটি কর্তৃপক্ষের নজর আসবে এবং তারা সেটি মানবেন। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আপনার কাছে আসছে যে ব্ল্যাক ফাঙ্গাস পাওয়া গেছে চট্টগ্রামে এবং সেটি আরেকটি আতঙ্কের নাম, এটি আসলে কি ব্ল্যাক ফাঙ্গাসটা আসলে কি কিভাবে হয় বা করোনা থেকে এটি হয় কিনা, এটি নিয়ে একটু পরিষ্কার ধারণা আমাদেরকে দেবেন। আসলে আমাদের শরীরে তো ভাইরাস, ব্যাকটেরিয়া বা তো ফাঙ্গাসের মতো যে সেই ধরনের অণুজীবগুলো থাকে, নর্মাল অবস্থারও খুব ভালো কাজ করে, তারা কোনো ডিস্টার্ব করে না। যখন আমাদের শরীরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাবে, সেটা ফাঙ্গাল ইনফেকশনটা দেখা যায়। আমরা ছোটকালে অনেক বাচ্চাদের দেখি বা বয়স্কদের দেখি, এই ফাঙ্গাসের একটা ইনফেকশনের মারাত্মক রূপ হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, যেটা বিশেষ করে দিল্লিতে করোনা রোগী আক্রান্ত যারা হয়েছেন তাদের মধ্যে প্রথম শনাক্ত করা হয়। এটা বড় হচ্ছে অনেক যারা স্টেরয়েড ব্যবহার করেন ওষুধ, অনেক যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেটা হচ্ছে খুব কম সংখ্যক মানুষের ব্ল্যাক ফাঙ্গাস দেখা যেতে পারে। কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস হলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরাসরি যদি আগে থেকে যদি মানে শুরুতে যদি সেটা ডায়াগনোসিস হয়ে যায়। সুতরাং সেই জন্য এই যে আপনার অ্যান্টিফাঙ্গাল থেকে শুরু করে যে ইঞ্জেকশন বের হয়ে যাচ্ছে সেটা দেওয়ার ব্যবস্থা হচ্ছে, আপনি আজ দেখলাম সেই ইঞ্জেকশন প্যাকেজে ঢুকিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা সবসময় বিরাজমান থাকে সেই জন্য প্রতিনিয়ত আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি যদি বলি যে আমাদের দেশে একটা ষড় ঋতুর দেশে প্রচুর পরিমাণ ফল হয়, যেমন এই বর্ষার দিনে লটকন, আমড়া, কামরাঙ্গা, জাম্বুরা, আমলকি বের হয়েছে, এই যে 5-6টা ফলের কথা বললাম, আমি বললাম যে এগুলি নিয়মিত আপনারা যদি দামও কম কিন্তু নিয়মিত গ্রহণ করেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর একটা জিনিস যে ফুসফুসের ক্ষেত্রে একটা ব্যায়াম যদি আপনারা করেন, নিঃশ্বাস নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে যদি 5-10 সেকেন্ড ধরে রেখে মুখ দিয়ে ছাড়েন, আবার মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়েন, এবার 10-15 বার যদি রেগুলারলি করেন, ফুসফুসের কার্যক্ষমতা বাড়বে। আর অনেকে আমরা মনে করি যে হাঁটলে শুধু ওজন কমবে, না, হাঁটলে যদি আপনি 20-30 মিনিট হাঁটেন আপনার ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে, সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর একটা যদি ডেলি ডিম খেতে পারেন যে সবচেয়ে ভালো, সেটাও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই করোনা ক্রান্তিকাল ডেঙ্গু আসছে, সুতরাং যার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে সে কিন্তু সবল থাকবে, এই ব্ল্যাক ফাঙ্গাস বলেন করোনা তার থেকে দূরে থাকতে পারবে। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। কাজী মহসিন, আপনার কাছে যেটা আসছে হাসপাতাল চিত্র একটু বলবেন আমাদেরকে, গণমাধ্যম কর্মী সে নজর রাখছে নিশ্চয়ই হাসপাতালগুলোর সামনে, আমরা যেটা দেখছি অ্যাম্বুলেন্স যাচ্ছে বেরোচ্ছে, যাচ্ছে বেরোচ্ছে, কেউ বেড পাচ্ছেন, কেউ হাসপাতাল হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন রোগী নিয়ে, আপনার নজরে পড়েছে কিনা? কাজী মহসিন শুনতে পাচ্ছেন? মহসিন কাজী, জি জি শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। আমি হাসপাতালগুলোর অবস্থা জানতে চাচ্ছিলাম। আমরা চট্টগ্রামের কয়েকটি হাসপাতালে গতকাল গিয়েছি, আমরা যেটি দেখেছি যে করোনা আক্রান্ত রোগী নিয়ে বিভিন্ন হাসপাতালে ছুটোছুটি করছেন মানুষ, কারণ বেড পাচ্ছেন না। আপনার নজরে এসেছে কিনা সংক্রমণের অবস্থা? এটা 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 আসলে একটা প্রাসঙ্গিক কথা। এই আমরা আপনি জানেন চট্টগ্রামে যেসব বেসরকারি মেডিকেল কলেজ আছে এগুলোকে অলরেডি এই বিভাগ অতিরিক্ত বিভাগীয় কমিশনার নেতৃত্বে যে মনিটরিং কমিটি আছে ওইটা অলরেডি তাদেরকে নির্দেশনা দিয়েছেন এই ICU এবং এই SDU চালু করার জন্য। আমাকে গতকাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান সাহেব বলেছেন অলরেডি সাউদার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল ওখানে ICU এবং এই SDU বেড স্থাপনের কাজ শেষ হয়েছে। এখানে সবচেয়ে প্রাইভেট হসপিটাল গুলোর মধ্যে সবচেয়ে একটা উদ্বেগের বিষয় হচ্ছে এই গলা কাটা বিল। আপনি গত 3 দিন আগে ডেল্টা নামের একটা হসপিটালে 2 দিনে 2 লাখ টাকা বিল করেছে এক কোভিড রোগীর। আমার এক রিলেটিভ ওইখানে ভর্তি আছে, এখনো আছে, ওকে নাকি 3 দিনের দিন বলা হয়েছে 2.5 লাখ টাকা পেরিয়ে গেছে বিলের পরিমাণ, এখন প্রত্যেক দিন টাকা দেওয়া হচ্ছে। আমি জানি এই প্রাইভেট হসপিটাল গুলো যখন লাইসেন্স নেয়, লাইসেন্স নেওয়ার সময় তাদের টার্মস এন্ড কন্ডিশনে থাকে 10% রোগীর ফ্রি চিকিৎসা করবে। এই যে করোনা কাল অতিক্রম করছি, অতিমারী অতিক্রম করছি, আমরা জানি না এই চট্টগ্রাম শহরে এই বাংলাদেশে কতটি প্রাইভেট হসপিটাল কতজন এই গরিব রুগী গরিব দুস্থ রুগীকে ফ্রি চিকিৎসা দিয়েছে। আমরা জানি এই বড়লোকের যেসব হসপিটাল আছে ওইগুলোতে গরিব যাওয়ার প্রশ্ন আসে না, গরিব ভয় হয়ে যায় না, তাহলে ওরা কার চিকিৎসা দিয়েছে এতদিন? এটা একটু স্বাস্থ্য দপ্তর এবং এই আমাদের জেলার সিভিল সার্জন যারা তদারকিতে আছে তাদের এই বিষয়ে নজর দেওয়া উচিত বলে মনে করি। এটা আমার থেকে একটা প্রাইভেট মেডিকেল কলেজ একটা প্রাইভেট ক্লিনিককে অনুমোদন দেওয়া হয়, এরা অনুমোদন পেলে হয়। আমরা আরো একটা জানি আমাদের রেলওয়ে থেকে 1 টাকার বিনিময়ে এই একটা বিশাল জায়গা নিয়ে একটা বিশাল হসপিটাল হয়েছে,
ইউএসটিসি, যেটা আমাদের জাতির পিতার নামে একটা হসপিটালও চালু আছে, খুব ওই হসপিটালে কতজন লোক ফ্রি চিকিৎসা পেয়েছে এই যাবৎকালে, এটা এখন বড় প্রশ্ন। এছাড়াও আপনি এই রেলওয়ের জায়গার উপর ইম্পেরিয়াল হয়েছে, চক্ষু হসপিটাল হয়েছে, ডায়াবেটিক হসপিটাল হয়েছে, কিডনি হসপিটাল হয়েছে, এই হসপিটাল গুলারও ন্যায্য হিস্সা চট্টগ্রামবাসীকে কি দিয়েছে, এই চট্টগ্রামের মানুষকে কি দিয়েছে, তদুপরি রেলওয়ের কর্মকর্তারা কর্মচারীরা ওখানে কি সুবিধা পেয়েছে, এটারও একটা বিহিত হওয়া দরকার। এগুলো এখন বের করা উচিত আপনি যেটি বলছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাই ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আপনাকে ধন্যবাদ জানাই। অনেকগুলো হাসপাতাল আছে, হিসেব করলে বের হবে চট্টগ্রাম শহর কেন্দ্রিক অনেকগুলো হাসপাতাল আছে বিভিন্ন ভাবে, যেগুলোকে এই মহামারীর সময় ব্যবহার করা যায়, আমাদের প্রত্যাশা থাকবে সেগুলোকেও মানে ব্যবহার উপযোগী করে সেগুলোকে কোভিড এর জন্য যতটুকু চালু করা যায় সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি করবেন। আজকের আয়োজন এখানে শেষ করছি, আগামীকাল বিকেল 3টায় অন্য কোনো বিষয়ে কথা হবে, ভালো থাকবেন সবাই।